ছোট ও মাঝারি আকৃতির এই শরীফা ফল প্রতিটি ওজনে 200 থেকে 300 গ্রামের হয়। খেতে খুবই সুস্বাদু। তবে আম কাঁঠালের মৌসুম শেষ হলে শুরু হয় এই ফলের ফলন। গ্রামাঞ্চলে আগে প্রতি বাড়িতে শরীফার গাছ থাকলেও আজ এটি বিলুপ্ত প্রায়। এই বিলুপ্ত ফলকে নতুন করে জনপ্রিয় করতে 3 বছর আগে মেহেরপুরের বাহাউদ্দিন তার 3 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে শুরু করেন শরীফা ফলের বাগান। প্রথম বছরে 15,000 টাকা লগ্নি করে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এমনকি সে বছরই ফল বিক্রি করে বাহাউদ্দিন আয় করেন 1.5 লাখ টাকা। লাভজনক হয় আরও 4 বিঘা জমিতে বাগান করেন। হালকা পরিচর্যা ছাড়া এই চাষে লাগে না কোনো কীটনাশক। শুধু কি তাই, শরীফা ফল জনপ্রিয় ও দামি হওয়ায় ব্যবসায়ীরা ফল সংগ্রহে সরাসরি বাগানেই চলে যান। মেহেরপুরের গাংনি উপজেলার সাবেক চেয়ারম্যান চেঙ্গাড়ে গ্রামের দাউদ হোসেনের ছেলে বাহাউদ্দিন মেওয়া ফল ছাড়াও কদবেল, লেবু, আমড়া ও কামরাঙ্গা সহ বিভিন্ন ধরনের আমের বাগান করে ইতোমধ্যে সফল উদ্যোক্তাদের স্বীকৃতি পেয়েছেন। শরীফা ফল শরীরের জন্য খুবই উপকারী। মেহেরপুরে প্রতি কেজি 300 থেকে 350 টাকা দরে বিক্রি হলেও জেলার বাইরে 500 থেকে 550 টাকা বিক্রি হয় এই ফল। শরীফা ফল একটা সিজনাল ফল। আগে আমরা দেখেছি ছোটোবেলায় যে এটা ভিটা ভাটাই হয়তো, কিন্তু এখন ভিটা ভাটায় আর কোনো বাগান ই নেই, গাছ নেই, সেহেতু এটা বাগান করি এখন শরীফা ফলটা উৎপাদন করা হয়। সার আপনার মনে করেন যে বর্ষার সময় এই সময়টা সার একটু দিলে পাতে আছে, যেমন শরীফা ফলটা একটু সাইজ ছোটো, অনেক সময় সারটা দিলে পরে অনেক একটু মোটা হয়, টিএসপি আছে, ইউরিয়া আছে, পটাশ আছে, দিলে পরে শরীফা ফল একটু মোটা হয়, অনেক চাহিদা, প্রচুর চাহিদা। কিছুদিন আগে আমরা কিনতাম, কেনার পরে বাজারে এনে দেয় কিছু মার্কেটে 350 টাকা কেজি বিক্রি করতাম। আজ থেকে 5 বছর আগে আমি 3 বিঘা জমিতে মেওয়া চাষ শুরু করি। 3 বিঘা জমিতে 400 মতন গাছ ছিল। প্রথম 2 বছর প্রোডাকশন তেমন আসেনি, তারপরের বছর থেকে প্রোডাকশন শুরু হয় এবং এখন আলহামদুলিল্লাহ খুব ভালো প্রোডাকশন হচ্ছে এবং প্রতি বিঘাতে 1 থেকে 1.5 লাখ টাকা মতন আমার আসে। খরচ তেমন নাই। মেওয়া চাষটা এমন একটা চাষ যে বেশি যত্ন করলে প্রোডাকশন হবে না, এখানে সারটা যত কম দেওয়া যাবে তত প্রোডাকশন ভালো হবে। বাগান থেকে কিনে নিয়ে প্রতি কেজি 350 টাকা করে বিক্রি হয়। বাইরে এই ফলের আরও দাম। অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু এই শরীফা ফলটাকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য আমি এই বাগান করা। মেহেরপুর জেলার মাটি এবং জলবায়ু বিভিন্ন ফল চাষের জন্য উপযুক্ত। আমাদের মেহেরপুরে বিভিন্ন ফলের চাষ হয়ে থাকে, এর মধ্যে আম, কাঁঠাল, পেয়ারা, মালটা, কুল ইত্যাদি। এটার পাশাপাশি আমাদের মেহেরপুরে বিভিন্ন অপ্রস্তুত ফলের চাষও হয়ে থাকে, এর মধ্যে একটা অন্যতম হলো শরীফা। মেহেরপুরের মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য উপযোগী। একসময়ের জনপ্রিয় কিন্তু বিলুপ্ত প্রায় শরীফা আতার চাষ এখন বেড়েছে। নতুন করে শুরু হয়েছে এই ফলের বাজারজাতকরণ। কৃষি বিভাগও এই ফল চাষের পরামর্শ দিয়েছেন। স্থানীয়ভাবে একে মেওয়া ফল নামে ডাকা হয়।